পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া দাম বৃদ্ধি কমানোর দাবিতে আজকের অবস্থান চলছে। আমরা আগেই ঘোষণা করেছি যে আমাদের এই অবস্থান বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি তিনটে পর্যন্ত চলবে, ঠিক করে তিনটের সময় আমাদের যারা বামফ্রন্টের যারা প্রতিনিধি আছেন তারা মহকুমা সংগ্রাম এক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, সেই সংগঠিত আন্দোলনের জয় এসেছে, তা কিন্তু প্রত্যাহার হয়েছে বলে কিন্তু এখনো সংগঠিত আন্দোলন চলবে। পাস হয়েছিল তিনি মৌনভাবে পার্লামেন্টে আইন পাস হওয়া না পর্যন্ত তা কিন্তু আন্দোলন সংগঠিত করে যাবেন। এই সংগঠিত আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা, তখন বলেছিলাম যে কৃষকরা যদি বলেছিলাম যে কৃষকদের যে জিনিসপত্র আছে চুক্তি চাষের মধ্যে দিয়ে, সেই এক বছর আগে সেই বাসের সময় বিজেপি সরকার পার্লামেন্টে, তারা ওই পার্লামেন্টে গিয়ে তারা কিন্তু সেখানে যাননি, পার্লামেন্টে যাননি। আজকে কি জন্য আপনাদের এই অবস্থান বিক্ষোভ? আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে গত 7 বছর ধরে আজকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে এবং এই সময়কালের মধ্যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি 100 পেরিয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোল কিনতে খরচা হচ্ছে 40 টাকা, আর তার উপর রাজ্য এবং কেন্দ্রীয় সরকার 60 টাকা ট্যাক্স বসাচ্ছে এবং তার উপর হচ্ছে ডিলার প্রফিট। এই নিয়ে বর্ধিত মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে 110, এখন 5 টাকা কমে কমানোর কথা কেন্দ্রীয় সরকার বলছে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটলে গোটা দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটবে, তাহলে এই সময় মানুষ কাজ হারিয়েছে, মানুষের মজুরি বৃদ্ধি হয়নি। কেন্দ্রীয় সরকার 178 টাকা মজুরি দেয়, 178 টাকা মজুরি দেয়, বামপন্থীরা দাবি করছে সেটা 600 টাকা, তাহলে মানুষের আয় বাড়েনি। এদিকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে, প্রত্যেকটি আনাজের দাম হচ্ছে 50 টাকা, চালের দাম 50 টাকা, সর্ষের দাম হচ্ছে সর্ষের তেলের দাম 200 টাকা। তাহলে এই অবস্থা অসহনীয় পরিস্থিতির মধ্যে গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ, আমাদের রানাঘাট শহরের মানুষ, এর মধ্যে আছে ফোরেরা, তৃণমূলের ফোরেরা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, কালোবাজারিরা দাপিয়ে বেড়াচ্ছে, আজকে যারা মজুদার তারা দাপিয়ে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে বামপন্থীরা লড়াই করছে। বামফ্রন্ট 28 তারিখ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে এই অবরোধ কর্মসূচি, ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছে। বামফ্রন্ট রানাঘাটের পক্ষ থেকে আমরা মহকুমা শাসকের দপ্তরে আমরা ধর্ণায় আমরা এসেছি, আমাদের এখানে ধর্ণা চলবে এবং ধর্ণা মঞ্চ থেকে আমরা অবিলম্বে এই মূল্যবৃদ্ধি রোধে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে অবিলম্বে প্রথমে হচ্ছে ট্যাক্স কমাতে হবে, অন্তত 10 টাকা হারে ট্যাক্স কমাতে হবে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স কমাতে হবে, মজুদারি বন্ধ করতে হবে, কালোবাজারি বন্ধ করতে হবে। এই দাবিতে আমরা আজকে এখানে বসেছি। শুধু এই অবস্থান, এটা প্রতীকী আন্দোলন, শান্তিপূর্ণ প্রতীকী আন্দোলন, এই আন্দোলন বুথে বুথে ছড়িয়ে পড়বে এবং বুথ থেকে রাজপথে অবরোধ তৈরি হবে। আগামী দিনে বৃহত্তর কর্মসূচি রাস্তা তার পরিকল্পনা বামপন্থীরা গ্রহণ করবে মানুষকে সাথে নিয়ে। আপনার নাম? আর দেবাশিস চক্রবর্তী, আহ্বায়ক বামফ্রন্ট রানাঘাট। ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকের পক্ষ থেকে সমস্ত ঝাড়গ্রামবাসীকে জানায় প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুষ্কর ফার্মাসিউটিক্যালে পাওয়া যাবে সমস্ত ধরনের অ্যালোপ্যাথি ওষুধ 500 টাকার বেশি, এবং যারা নিয়মিত ওষুধ কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। বাড়িতে বসেই আপনি হোম ডেলিভারির মাধ্যমে ওষুধও পাবেন এখান থেকে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 9907167158 নম্বরে। ডাক্তারবাবুদের দেখানোর জন্য অগ্রিম নাম বুকিং করতে যোগাযোগ করুন পুষ্কর ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকে, ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড যাওয়ার পথে আলী অ্যাপার্টমেন্টের কাছে। মোবাইলে যোগাযোগ করতে পারেন 9907167158 নম্বরে।